जय हिंद फ्रेंड्स, वेलकम टू आवर ब्लॉग चैनल। अपनारा देखते पाच्छेन एखाने नसीपुर रेल ब्रिजे मुर्शिदाबाद साइडर पुरो काज प्राय कमप्लीटर मुखे। स्लीपार पता हुए गेलो, ओदिके रेल ट्रैक फिटिंग करते करते आसछे, बेश किछु दिनेर मध्ये काज कमप्लीट हो जाबे। एई रकम समय ओदिके जे नसीपुर रेल ब्रिजे राजीवगंज साइड सेई साइडेओ काज कमप्लीट हो गेछे। एतटा द्रुत गतिते काज चलछे, पाशापाशि दुटो लाइन एखन देखते पाओया जाच्छे, परपर काजटि रानिं चलछे एकदम। आर एई रकम मुहूर्ते आमि पेये गेछि लाइने नसीपुर रेल ब्रिज सम्बन्धे किछु कथा बोले नेब। जे मुर्शिदाबाद डिस्ट्रिक्ट पैसेंजर एसोसिएशन सेक्रेटरी ए आर खान साहेबर नाम अपना सुने, तार छेले शामसेर खान। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কুর্মিতলা রেলগেটের কাছে, যেখানে কাজ হচ্ছিল। এই সাইডে এসে আমি দেখতে পেলাম এখানে এসেছেন দাদা, উনি হচ্ছেন, পরিচয় করে দিই আপনাদের সঙ্গে, তো উনি হলেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। হ্যাঁ, সেক্রেটারি। তো দাদার নাম শামসের খান। আচ্ছা, ইয়ার খানের ছেলে নাকি? আপনি ছেলে? আমি। আচ্ছা, আমি হলাম ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের, আমি এখন প্রেজেন্ট সেক্রেটারি আমি। আচ্ছা, আর যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিনের কাজ প্রায় শেষের দিকে সম্পূর্ণ হওয়ার মুখে চলে এসেছে। রেল লাইন যে পেতে চলে আসছে সেটা দেখতে পাচ্ছেন, যে মুর্শিদাবাদের এরিয়াতেও রেল লাইন অনেকটাই এগিয়ে এসেছে, স্লিপার পাতার কাজও অনেকটা এগিয়ে গেছে, প্রায় কুর্মিতলার যে রেলগেট আছে সেই রেলগেটের কাছাকাছি চলে এসেছে। আজকে আশা করছি হয়তো যে পাথর যে বিছানোর কাজটা সেটা রেলগেট পর্যন্ত হয়তো আজকে সম্পন্ন হবে, যদি আজকে সম্পন্ন না হয় আগামীকালকে এটা সম্পন্ন হয়ে যাবে। আর বাকি লাইন বিছানোর কাজটাও পরপর এগিয়ে চলেছে, এটা অনেকটা এগিয়ে যাবে। তো যেটুকু আমি কাজ দেখলাম এসে, কাজ দেখে মনে হচ্ছে যেন এই সপ্তাহের মধ্যেই, হয়তো রবিবার বা সোমবারের মধ্যেই লাইন বিছানোর কাজটাও হয়তো অনেকটাই সম্পন্ন হবে। তো দেখে অনেক ভালো লাগলো। আর আপনারা আগে দেখেছেন জিএম এসেছিলেন, তারপরে ডিআরএম এসেছিলেন, জিএম তো এসে বলে গেছেন যে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে আগে, কিন্তু উদ্বোধনের কাজটা হয়তো ওনারা করবেন ফেব্রুয়ারি মাসে 2024-এ। তো সেটা রেলের ব্যাপার, তারা কিভাবে করবেন সেটা জানি, কিন্তু সেটা চাইলে পারে ওনাকে আগেই করে দেওয়া যায়, যেভাবে কাজ চলছে সেইভাবে হিসাব যদি দেখা যায়, যদি ইচ্ছা করা যায় যে না কাজটাকে চালু করব, তাতে পুজোর মধ্যেই ট্রেন চালিয়ে দেওয়া যায় সম্ভব, সেটা কাজের যা গতি তাতে সেই গতির অনুযায়ী পুজোর মধ্যেও ট্রেন চালানো সম্ভব আছে। আচ্ছা, তো আপনি আপনারা যে মুর্শিদাবাদ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যখন এই লাইনটি চালু হয়ে যাবে মানে আর কি, তখন কোনো ট্রেনের দাবি দেওয়া কি রাখছেন কিছু? হ্যাঁ, ট্রেনের দাবি দেওয়া বলতে আমরা অলরেডি রেল আধিকারিককে আমরা আমাদের যে প্রপোজাল সেগুলো আমরা দিয়েছি, যে আমাদের এই এলাকা থেকে যেগুলো ট্রেনের দাবি আছে যেগুলো খুব সহজেই আমাদের যোগাযোগ ব্যবস্থা যেতে হয়। যেমন ধরুন এদিকে কাছেই পড়ছে আমাদের পাশের ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, তাহলে বীরভূম, মুর্শিদাবাদ এবং আপনার মালদা, এই তিনটে ডিস্ট্রিক্ট কাছাকাছির মধ্যে যোগাযোগ ব্যবস্থার জন্য প্রচুর ট্রেন পাওয়া যাবে। আবার নদিয়াও আছে সঙ্গে, এবং নদিয়া তো আমাদের সঙ্গে আছেই, অলরেডি মুর্শিদাবাদের সঙ্গেই আছে, অতএব এই লাইনটাতেও সেটা অনেক ট্রেন বাড়বে, উত্তরবঙ্গ যাওয়াটা সুবিধা হবে, উত্তরবঙ্গ যাওয়া সুবিধা হবে। পাশাপাশি আমাদের বীরভূমের সঙ্গে বোলপুর, রামপুরহাট এদের কানেকশনটা সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক এক্সপ্রেস ট্রেনের দাবি রয়েছে, এসব দাবিগুলোর মধ্যে থেকে আমরা যেমন দাবি রেখেছি যে আমাদের এখান থেকে যেমন দক্ষিণ ভারত যেদিকে প্রচুর আমাদের যে মুর্শিদাবাদ থেকে হোক বা বীরভূম থেকে হোক, মালদা থেকে হোক, নদিয়া থেকে লোকজন অনেক আছেন যারা অনেক লেবার শ্রেণীর কাজ করেন বাইরে, এবং ওনারা খুব সহজেই আমাদের এই রুট দিয়ে ট্রেন চললে পারে, তাহলে তাদেরকে আর ওই শিয়ালদা আর হাওড়া ছোটাছুটি করতে হবে না, এই সব সাইড থেকেই ওনারা ট্রেনটা পাবেন। এবং অনেক পেশেন্ট আছে যেগুলো অনেক সময় তার চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যান, তাহলে সেই কানেকটিভিটি ট্রেনগুলো হয়ে গেলে পারে আমাদের এলাকাবাসীর জন্য, আমাদের ডিস্ট্রিক্টের জেলাবাসীর জন্য অনেক সুবিধা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এবার বিষয়টা হলো এরকম যে মোটামুটি কম বেশি আপনারা সকলেই জানেন যে এই ব্রিজ যে আজকে হয়ে গেছে, লাইন সম্পূর্ণ হতে চলেছে, তো সেই ব্রিজটা নিয়ে ধরুন প্রথম আমার বাবা শুরু করেন আন্দোলন, এবং কিভাবে আন্দোলন শুরু করেন সেগুলো মোটামুটি আপনারা অনেকেই দেখেছেন জানেন। তো গঙ্গার উপরে যে ব্রিজ ছিল আগেকার ব্রিটিশ সময়, সেই ব্রিজটাকে
ব্রিজের ফটো নিয়ে ছবি নিয়ে এবং পরবর্তীকালে যেখানে যেখানে লেটার করার সেগুলো সব জায়গায় লেটার করে করেসপন্ডেন্স করে দীর্ঘ পাঁচ বছর মানে আপনার 1991-92 সাল থেকে এটাকে স্টার্ট করা হয় এবং সেটা মোটামুটি 95 সাল থেকে 2000 পর্যন্ত লেটার করেসপন্ডেন্স হয় এবং সেখানে এই ব্রিজ হওয়া না হওয়ার ক্ষেত্রে করেসপন্ডেন্স চলতে থাকে শেষ পর্যন্ত তারপরে এটা গ্র্যান্ড করেন ওনারা বাজেটের মধ্যে নেন ইনাকে এই ব্রিজটাকে করানো হয় এবং তারপরে একের পর এক বাজেটে যে তার যে বাজেটে আসে টাকা পয়সা বরাদ্দ হয় সেগুলো হয় এবং 2004 সালে কাজ শুরু হয় সে কাজ শুরু হওয়ার পরে আস্তে আস্তে কাজ শেষও হয় বিভিন্ন সময় কাজ আটকে যায় কাজ আবার শুরু হয় কাজ আবার আটকে যায় বিভিন্ন কারণে সেগুলো হয়েছে এবার ধরুন এখন যে পরিস্থিতি সেই কাজটা শেষ হতে চলেছে এবার ধরুন কাজ শুরু করেছিলেন বাবা এয়ার খান কিন্তু উনি আর আমাদের মধ্যে নেই হয়তো আজকে থাকতে পারলে হয়তো খুব ভালো হতো শেষ কাজটা দেখে যেতে পারতেন অনেক বেশি খুশি হতেন তো বাবার যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেটা আমি ওনার ছেলে হিসেবে আমি আছি এবং রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে যিনারা আছেন আমার সঙ্গে আছেন সাপোর্টে আছেন তারাও এগিয়ে নিয়ে যাচ্ছে এই কাজটাকে এবং বিগত দিনে অনেকেই আমাদের সঙ্গে ছিলেন এখন নেই কোনো কারণে নেই আবার হয়তো আমাদের সঙ্গে আছেন তো জেলাবাসীর যে সঙ্গটা সেটা আমাদের সঙ্গে রয়েছে সেই কাজগুলো ধরুন আমরা এগিয়ে নিয়ে চলেছি করেসপন্ডেন্স কোরেটর নিয়ে যেভাবে হোক কাজটা সম্পূর্ণ হতে চলেছে এরপরে একটা খেলা 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 হচ্ছে রাজনৈতিক দিক থেকে নিয়ে ধরুন কে আমি করলাম সে করলো এসব একটা টানাটানি খেলা চলছে তো সেগুলো চলছে সেগুলো চলবে সেগুলো আটকানো যাবে না এগুলো চলবে আর আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন থেকে একটা আমাদের প্রস্তাব আমরা যেমন দিয়েছি জেলাবাসীও সেটা চাইছে যে এই ব্রিজের উদ্যোক্তা হিসেবে এয়ার খান সাহেব যিনি যেভাবে করে গেছেন ওনার কর্মজীবনে হোক যেভাবে হোক যতটা যেভাবে করেছেন সেই সার্থকতার দিক থেকে বলুন যেটাই ধরুন তো সেই এই ব্রিজের নামকরণের জন্য একটা দাবি রাখা হয়েছে এখন সেটা কতটা কি হয় সম্পূর্ণ হবে সেটা বলতে পারছি না তবে আমার দাবি আছে যাতে এটা রেল ব্রিজের নাম যাতে এয়ার খান রেল ব্রিজ নামে যদি হয় আচ্ছা অবশ্যই এটা আমরাও চাই আর সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীও তাই চায় যে নামটা এয়ার খান নামেই হয় যে রেল ব্রিজের নামটা তাহলে ধন্যবাদ দাদাকে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে ধন্যবাদ।